আমি তো তোমার কাছে কিছুই লুকোইনি। পারুল, তোমার বিয়ের দিন আমি তোমায় বারবার জিজ্ঞেস করেছিলাম, তোমার কি ইচ্ছা আমাকে বলো। শুধু পূর্বপুরুষের বসত ভেটে আর দাদার ভবিষ্যৎ ভেবেই সেই বিয়েতে আমাকে রাজি হতে হয়েছিল। কিন্তু এখন, এখন সমাজের চোখে আমি বিধবা, আমাকে গ্রহণ করলে তোমার নিন্দে হবে। এইভাবে তুমি সারা জীবন কাটাবে? কত মেয়ের তো বিয়ে হয় না, কত মেয়ের স্বামী থেকেও শ্বশুরবাড়ি নেয় না। আমি না হয় ধরে নেব তাদের মধ্যে একজন। কেষ্টা দেবতির এত বড় সাহস, সনাতন চাটুর্যের ছেলেকে গুন্ডা দিয়ে মার খাওয়ায়, আর তুমি আমার ছেলে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়ে এলে। আমি কি করবো, ছেলেটার গায়ে যে অসম্ভব শক্তি। হুজুর, লোক পরম্পরায় খবর পেলাম ছেলেটি নাকি দুঃসম্পর্কে কেষ্টার ভাই হয়। অবিনাশ, হুজুর, কোর থেকে কেষ্টার বাড়ির ডিগ্রি যখন আমরা পেয়ে গেছি, এক্ষুনি পজিশন নিয়ে উচ্ছেদের ব্যবস্থা করো, আর রেবতীকে যেখান থেকে পারো পিচ মোড়া করে বেঁধে নিয়ে এসো। হ্যাঁ পারুলদি, সনাতনবাবুর লোক রেবতী দাকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। দারোগাবু খবর পাননি? দারোগাবু তো সনাতনবাবুর সে ঘুষ খায়। এই তো আসার পথে দেখলাম রাস্তায় দুজনে কাঁধে হাত দিয়ে থানায় ঢুকছে। এখন ভয় হচ্ছে তোমাদের জন্য। আমি যাই। হ্যাঁ, তোমরা একটু সাবধানে থেকো, কেমন? শ্রদ্ধা, আমি সব শুনেছি, আর এও জানি রেবতী দার ছেলে বিমানকে তুই ভালোবাসিস, তাই সনাতন চ্যাটার্জিকে একটা চিঠি দিয়ে জানাবো তোর সঙ্গে বিমানের বিয়ে দেব, যদি পারে বিয়েটা যেন রুখে দেবার চেষ্টা করে। দেখুন স্যার, দেখুন, তোমার এত বড় সাহস আমার অবর্তমানে আমার বাড়িতে এরকম চিঠি লিখে রেখে এসছে। দেখি কি চিঠি। দেখুন সনাতন বাবু, খবর পেয়েছি কোর্টের অর্ডার নিয়ে আপনি কেষ্টার বাড়ি দখল নিচ্ছেন। কেষ্টার ওপর আপনার রাগটা কোথায় আমি জানি, যেহেতু আপনি পারুলকে রক্ষিতা করে রাখতে পারেননি, তাই চিঠি দিয়ে চ্যালেঞ্জ রাখলাম। সামনেই যে বিয়ের তারিখ আছে, সেই দিনই পারুলের সঙ্গে বিমানের বিয়ে দেব, যদি পারেন বিয়েটা রুখে দেবার চেষ্টা করবেন। ইতি নন্দলাল। নন্দলাল মানে উঠতি মাস্তান। বিয়েটা আমার কাছে বড় প্রশ্ন নয়, আমার কাছে বড় প্রশ্ন হলো সম্মান, আমার সম্মান। ওই সম্মানের জন্য কিন্তু বিয়েটা রুখে দিতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন, আমার ক্ষমতায় যতদূর সম্ভব আমি সাহায্য করব। মা মা, কি কর তুমি, বিমানের সঙ্গে পারুলের বিয়া, গ্রামের লোক যে নিন্দা করব। এতে গায়ের লোকের কি বলার আছে? কিন্তু পারুল তো বিধবা। বিধবা, বিধবা, পারুলের বিয়েটা যে একটা সাজানো পুতুল খেলা ছাড়া আর কিছুই নয়, এটা তো কারোর কাছে অজানা নয়। আর এটাও আপনার জানা দরকার, আপনার ছেলে বিমান পারুলকে অনেকদিন আগে থেকেই ভালোবাসত। সনাতনের অত্যাচারের জন্য দুটো জীবন নষ্ট হয়ে যাবে। ঠিক কইছ, তোমার যুক্তি ঠিক আছে, দিনের পর দিন এই অন্যায় আর সহ্য করা যায় না। তুমি 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 বাবা বিয়ার ব্যবস্থা করো, আমি আমি নিজে দাঁড়িয়ে থেকে এই এই বিয়া দিব। রেবতীর ছেলে বিমানের সঙ্গে,
ছোঁড়াটা দিচ্ছি তাহলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে। অবিনাশ, হুজুর, আমার যত লেঠেল দরওয়ান আছে সব খবর দাও। বিয়ের ঠিক আগের মুহূর্তে এস্টার বাড়ির দখল নিয়ে বিয়েটা লণ্ডভণ্ড করে দিতে হবে। তাতে দু একজন যদি মুন্ডের টুন্ডের হয় তার জন্য কোনো ভাবনার কিছু নেই, তো আমি সামলাবো থানা পুলিশ দারোগা পয়সা করি, তারপর দেখব নন্দবাগ। এত হ্যাপাচ্ছেন কেন? একটু গড়গড়িয়ে মন্তরটা চালান না। তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। ভাই, তোমাকে যা যা বলেছিলেন ব্যবস্থা করেছো? আরে যা বলেছিলে সমস্ত, ওই কেরোসিনের টিন, তারপরে ন্যাকড়া মাথা ঢিল, মশার আর এক খাতা ঢিল আমি ওই ছাদের ওপরে রেখে দিই। কিছু না বললেই হলো, দেখি বিয়ে শেষ হয়ে গেছে। বিয়ে শেষ হয়ে গেছে? হ্যাঁ।